কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়। ব্রিফিংয়ে একজন প্রশ্নকারীর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস সহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন।